অভিপ্রবে ছাত্রলীগের কমিটি ঘোষণার খবরে উত্তপ্ত ক্যাম্পাস। মাদকাসক্ত চাঁদাবাজ ও সরকার বিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্ত করার খবরে আন্দোলনের দুই দিনে বাউফল বরিশাল ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে কমিটিতে ঘোষণার খবরে পবিপ্রবি মেইন গেটের সামনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা এবং বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হলে তাদের অবাঞ্ছিত করার ঘোষণা দিয়ে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা জানান, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও সরকার বিরোধী কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সমন্বয়ে কমিটি চূড়ান্ত হওয়ার খবর জানা গেছে। শীর্ষ অপরাধীদের দিয়ে কমিটি করায় পায়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের। আমাদের এখানে ছাত্রলীগের কমিটি হবে, সেটি খুবই ভালো বিষয়। একটি ভালো কমিটি হলে সেটিকে আমরা সবাই সাদরে আমন্ত্রণ জানাবো। কিন্তু দুঃখজনক একটি বিষয়, কেন্দ্রীয় ছাত্রলীগ দুইজনকে কমিটি দেওয়ার বিষয়ে প্রিডিসিশন নিয়েছে। শুধুমাত্র তাদের ছাড়া তারা ছাত্রলীগের কোনো নেতাকর্মীর ফোন রিসিভ করে না। আমাদের কাছে বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আমরা যাচ্ছি সেই অভিযোগগুলো তারা খতাই দেখুক, এর বেশি অন্য কোনো দাবি নেই, কিন্তু তারা তো সেই অভিযোগটাই দেখতে চাচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সভাপতি প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে যারা নেতৃত্বে আসবেন তাতে যেন মাদকসেবী, সন্ত্রাসী এদেরকে যেন স্থান না দেওয়া হয়। আমাদের আন্দোলনের আজকে মূল লক্ষ্য ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের কমিটি নেই। সেখানে গত কাল রাতে আমরা একটা গুঞ্জন শুনেছি যে গুঞ্জনে মাদকসেবী এবং নেতৃবিরোধী কোনাবিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী যারা ছিল এবং যারা ক্যাম্পাসের সর্বোচ্চ পপুলার বিতর্কিত তাদেরকে শীর্ষ নেতৃত্ব স্থানে বসানোর জন্য পায়তারা চলছে। আমরা সেন্টার ছাত্রলীগের কাছে জোর দাবি জানাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা আপনারা কমিটি উপহার দিবেন, সেটা স্বচ্ছ, মাদক এবং বিতর্কমুক্ত আমরা একটা কমিটি।